কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সাক্ষাৎ ঘিরে কৃষি ভবনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কৃষি ভবন পুরো খালি হয়ে গেছে। যত ফোর্স মোতায়েন করা হয়েছিল এক এক করে সেখান থেকে সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ বেরিয়ে গেছে। তবে এখান থেকে তিনটে বাসে যে টিএমসি নেতারা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। জোর করে তাদেরকে গেট নম্বর ওয়ানে যখন গাড়ি লাগানো ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নিজের গাড়ি রয়েছে মনে করা হচ্ছিল সেই গেট দিয়ে সবাই বেরোবেন, কিন্তু পরে সবাইকে আটক করা হয় এবং অন্য একটা গেট দিয়ে যেখান থেকে বের করা হয়েছে এক এক করে টিএমসি নেতাদেরকে। প্রথম বাসে আমরা দেখলাম পুলিশ ছিল, দ্বিতীয় যে দিল্লি পুলিশের বাস ছিল সেখানে একটা এমপি ছিল, থার্ড বাসে আমি দেখলাম সেখানে শান্তনু সেন, অপরূপা পোদ্দার, ডেরেক ওব্রায়েনরা ছিলেন, তারা ভেতর থেকে স্লোগান দিচ্ছিলেন এবং তারপরের যে বাস ছিল সেটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রসূন ব্যানার্জি এবং অন্যান্য এমপিরা ছিলেন এবং তারা স্লোগান সেখানে ফিরাদ হাকিমও সেই বাসে ছিলেন, অরূপ বিশ্বাসকে দেখলাম সেই বাসে, লাস্ট বাস যেটা ছিল এবং এক এক করে এখান থেকে বাস বেরিয়ে গেল। কোথায় যাচ্ছেন তারা জানতেন না। একজন এমপির সঙ্গে আমি কথা বললাম, তিনি বললেন কি কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে তারা জানতে পারছেন না, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছেন কি এখনই তারা জানাতে পারছেন না কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি জানতে পেরেছি তাদেরকে কিংসওয়ে ক্যাম্প, যেখানে পুলিশ লাইন রয়েছে দিল্লি পুলিশের, এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার হবে দূর, সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে এই মুহূর্তে রাখবে পুলিশ। তাদেরকে ডিটেন করা হয়েছে, তাদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং এই ডিটেনশনের পর কতক্ষণ দিল্লি পুলিশ তাদেরকে সেখানে রাখছে সেটা এখন প্রশ্নের মুখে রয়েছে। কেন কি তারা এসেছিলেন এখানে সাধু নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাতের জন্য, অনেকক্ষণ তারা অপেক্ষা করেন, মন্ত্রীর তরফ থেকে বলা হয় কি তারা তিনি শুধু 5 জনের সঙ্গে দেখা করবেন, 40 জনের সঙ্গে তিনি দেখা করবেন না এবং তারপরেই এই একটা মতবিরোধ দেখা যায় দুই পক্ষের এবং পরে সেখানে ধর্নায় বসেছিলেন টিএমসি সাংসদরা। ধর্নায় যখন তারা টিএমসি সাংসদরা বসেন এবং বাকি প্রতিনিধি দলের মেম্বাররা সেখানে রাজ্যের মন্ত্রীরা ছিলেন, তখনই কিন্তু সাধু নিরঞ্জন জ্যোতি সেখান থেকে বেরিয়ে মন্ত্রক থেকে চলে যান কৃষি ভবন থেকে। গেট নম্বর ওয়ান যেটা ইন গেট, সেখানে কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল, মনে করা হয়েছিল কি সেখান থেকে হয়তো এক এক করে টিএমসি নেতারা বেরোবেন, কিন্তু তার আগেই দিল্লি পুলিশ অ্যাকশনে এলো এবং সেখান থেকে তিনটি বাসে প্রত্যেকজন টিএমসি নেতাদের। তুমি আমাদের সঙ্গে থাকো, ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণ দা, আপনাদের যে আটক করা হলো একেবারে ছবিতে সেটা পরিষ্কার দেখা গেল, কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদের? আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিছু বলেনি, আমাদের দিল্লি থেকে বাইরে বার করে আজাদপুরের তীরে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাবে আমরা কিছু জানি না। আগে তো ওখানে পুলিশি অত্যাচার হয়েছে, এরপর কি করবে আমরা বুঝতে পারছি না। 12টার সময় টাইম ছিল, তারপর সন্ধ্যে 6টায় টাইম দিল, 6টার থেকে আমরা যে বসে আছি আমরা লোকালো, আমরা শান্তিপূর্ণ ভাবে বসেছিলাম সবাই, হঠাৎ বললো মন্ত্রী বাড়ি চলে গেছে। তারপরে আমরা ওখানে অবস্থানে বসছিলাম, সে অবস্থানে বসার পর তারপর পূর্ব পায় এর মধ্যে প্রায় 30 থেকে 30 হাজার পুলিশ ঢুকিয়েছে। পুলিশ ঢুকিয়ে আমাদের সবাইকে একদম বডিলি লিফ্ট করে সমস্ত অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, অভিষেককেও পুরো লিফ্ট করেছে, ওর সিকিউরিটি যারা আছে পিএসও তাদেরকেও পর্যন্ত ধরে ঢুকিয়ে দিয়েছে, সবাইকে একদম নিয়ে যাচ্ছে। আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি শুকিয়ে গেছে, ভীতু নরেন্দ্র মোদী, ডরপুক নরেন্দ্র মোদী, কাওয়ার্ড নরেন্দ্র মোদী, ভিন্ডিক্টিভ নরেন্দ্র মোদী আজ প্রমাণ করে দিল ভারতবর্ষের বুকে। ও তো ভারতবর্ষ, ও তো সারা বিশ্বের একটা বিশ্বগুরু হতে চেয়েছিল, এখন দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে এস্টাবলিশ ভিন্ডিক্টিভ পলিটিক্যাল লিডার হচ্ছে নরেন্দ্র মোদী। আমাদেরকে দেখাতে পারলো না, আমাদের দেখতে গেছিলাম কোথায় চুরি হয়েছে বলুন, আমাদেরকে দেখাতে পারেনি কোথায় চুরি হয়েছে। একটু বিরত করছি কল্যাণ দা, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে কি আপনাদের দেখা হয়েছে, কথা হয়েছে? না না, দেখা করেনি, 3 ঘন্টা আমাদের বসিয়ে রেখে উনি চলে গেলেন একদম, আমাদের দেখা করেনি। আমাদেরকে প্রথমে 12টার সময় টাইম ছিল, সেটাকে একজন করে সন্ধ্যে 6টায় হলো, 6টার সময় আমরা এমপি এমএলএ এবং যারা ওই যাদের বাচ্চা মারা গেছে 3 জন, আরো অন্যান্য এফেক্টেড যারা রয়েছে তাদেরকে আমরা আমাদেরকে ঢোকালো, আমাদের বসালো, আমাদের চা খাওয়ালো, চা খাইয়ে পুলিশের লাঠি খাওয়ালো, সব কিছু করেছে। না, আপনি বলছেন কল্যাণ দা আপনাদের মারধর করা হয়েছে এই কথা বলছেন, ছবিতে আমরা দেখলাম যে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে, আমি বলছি এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো কল্যাণ দা? আরে ওরা তো জোর করে নিয়ে যাচ্ছে, আমরা তো ওখানে অবস্থানে বসেছিলাম, আমরা বলেছিলাম যে মন্ত্রীকে আসতে হবে, মন্ত্রী এরকম রাত্রি 9টা পর্যন্ত বসিয়ে রেখে চলে যেতে পারে না, আমরাও তো এমপি, আমাদের সঙ্গে মন্ত্রীরা রয়েছে, একটা ভদ্রতা তো আছে, ভদ্রতা জানবে না, তুমি টাইম দিলে, তুমি আমাদেরকে ডাকলে, আমরা এলাম,
আমরা তো জানতে চাইছি, আমরা তো ডেপুটেশন দিতে নিছিলাম, আমরা তো জানতে চাইছিলাম যে আপনারা যে বলছেন চুরি হয়েছে কোথায় চুরি হয়েছে বলুন না, সেটা তো দেখেন, দেখানোর সাহস নেই, দেখানোর হিম্মত নেই, আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। কল্যাণদা আপনাদের সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন? একই সঙ্গে আপনাদের নিয়ে যাচ্ছে? আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেককে গায়ে হাত দিয়েছে, অভিষেককে ধাক্কা মারতে মারতে তুলেছে, অরূপ বিশ্বাস আছে, অভিষেকের সিকিউরিটিদের নিয়ে গেছে, এখানে প্রসূন ব্যানার্জি আছে, ববি হাকিম আছে, শোভনদেব চ্যাটার্জি আছে, সুদীপ ব্যানার্জি আছে, সৌগত রায় আছে, প্রদীপ মজুমদার আছে, সুনীল মণ্ডল আছে, ডোলা সেন রয়েছে, নাদিম রয়েছে, আমাদের নর্থ বেঙ্গলের উদয়ন গুহ রয়েছে, সবাই রয়েছে আমাদের গাড়িতে, একটা গাড়িতে, আরেকটা গাড়িতে অপূর্ব পদ্মা আছে, মহুয়া আছে, আরো সব ওখানে রয়েছে। কল্যাণদা এই যে আপনাদের যে ডিটেন করা হয়েছে, তারপরে প্রায় এক ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, আপনি বলছেন এক ঘন্টার মধ্যে পুলিশ আপনাদের জানায়নি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? না না, এখনো জানায়নি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমরা তো যাচ্ছি গাড়িতে করে যাচ্ছি, তুমি তো ফোন করছো ভাই, আমরা তো গাড়িতেই রয়েছে, তুমি যদি বলো এক ঘন্টা হয়েছে তাহলে এক ঘন্টা ধরে, আমি তো ঘড়ি দেখিনি, এক ঘন্টা ধরেই দৌড়াচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে, আমি একটা জায়গা দেখলাম হাজারপুর লেখা আছে, হাজারপুরের দিকে যাচ্ছে, এখন কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না, এখন তো দেখছি গুরুদেব কি জানো গুরুতে বাহাদুর নগর ওই পাশের দিকে যাচ্ছি, আমরা ওইখানে রয়েছি।